মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। চলো চলো চলো, দেরি হইতেছে, চলো চলো চলো। হ্যাঁ আসেন আসেন। মাস্টার মশাই, আমি আপনারে কয়েছিলাম, মাস্টার মশাই আমি আপনারে বার বার বারণ করছিলাম, কলকাতার দিকে পা বাড়ায়েন না। আপনি আমার কথা শুনলেন না তো? দেব, আমি কি তোমারে কইছিলাম যে আমি তোমার কথা শুনে চলুম? কই, আমার তো মনে পড়তাছে না। ঠিক আছে, আমি আপনারে লাস্ট ওয়ার্নিং দিতাছি, যান যান ঘরে, যান ঘরে গিয়া নিজের মাইয়ার বিয়ার ব্যবস্থা করেন, যান। শোনো বাবা, লাস্ট ওয়ার্নিং একবারই দেওয়ান যায়, আর তুমি হেরা কাল দিয়া দিছো। এর পরেও যখন আমি কলকাতার পথে পা বাড়াইতেছি, তখন তোমার বোঝা উচিত যে তোমার লাস্ট ওয়ার্নিং আমি শুনুম না। যাও এখান থেকে। রাজারাম, কেন পেশাল পারতাস? হবে, যাও ঘরে যাও। রাজারাম, দেখতেছ তো গ্রামে কত মানুষ আছে? চুপ, একদম চুপ বলি। আজ শুধু এই মাস্টার আর তার ছাত্রের মধ্যে কথা হইব, দেই কার দম বেশি? দেই রাজারাম, নিজের ভালো নিজে বুঝো। নিজের ভালোটা আমি খুবই ভালো বুঝতেছি ঠাকুমা, কিন্তু আপনার পোলাই নিজের পরিবারের ভালোটা বুঝতেছে না। যান ঘরে, যান মাস্টার মশাই, ঘরে যান। ময়না, তোমার বাবা তো নিজের পরিবারের ভালো বুঝতেছে না, নিজের বাবারে বোঝাও। কাম করো ময়না, তুমি আমার লগে চলো। এখন খুব ভালো করে বুঝতে পারতাছো ময়না, আমি এখন কিছুতেই থামবো না। আর যদি তুমি নিজের ক্ষতি না চাও, নিজের বাবার ক্ষতি না চাও, নিজের ওই ভাইয়ের ক্ষতি না চাও, আর নিজের ঠাকুমার ক্ষতি না চাও, তাহলে তুমি তোমার বাবা রেখো নিজের ঘরে চলে যেতে। ঘরে গিয়া তোমার বিয়ার আয়োজন করতে। ঠিক আছে ময়না, নিজের বাপকে কিছু কইতে হইব না। তুমি এক কাম করো, নিজের বাপরে টাটা কইরা আমার লগে চলো, চলো দেখিনি। কি হলো ময়না, শুনতে পাইতাছ না আমি কি কইতাছি? আইবা কি আইবা না? আমি কখন আমু না। আইবে না তো তো হয় আমি রাজারাম না খবরদার কইতাছি। আমি বারবার বলেছিলাম বাচ্চা চুপ চুপ, কি করতেছো তোমরা? একদম চুপ মাস্টার, চুপ সবাই, একদম চুপ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।